সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওয় আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই সর্বভারতীয় স্তরে কোনো একটি প্রতিষ্ঠানে সরকারি চাকরি পেতে পারো। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমি জানিয়ে রাখি, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা তাড়াতাড়ি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে রেখে দিও, সো দ্যাট নেক্সট টাইম যখনই নতুন কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড করব, সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, তোমাদেরকে জানিয়ে রাখি যে সদ্য গত মাসেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় এবং বয়স যদি কম হয় তাহলে তোমরা সর্বভারতীয় স্তরে চাকরির জন্য আবেদন করতে পারো মাল্টিটাস্কিং পদে। তো চলো আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখে নিই। আমাদের সামনে রয়েছে এই যে বিজ্ঞপ্তি, এটি হচ্ছে, তোমরা দেখে নাও, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, সর্বভারতীয় একটি সংস্থা, এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24 জুন 2020 সালে। এই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, যাকে আমরা শর্ট ফর্মে নাডা বলি, এরা কী করে না, বিভিন্ন যে খেলাধুলা রয়েছে সেই খেলাধুলার সঙ্গে জড়িত মানুষজন বা ক্রীড়াবিদদের ডোপিং টেস্ট করে। এটি মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়ে থাকে। এখানে বলা হচ্ছে এ বিভিন্ন পদের লোক নেওয়া হবে, তার মধ্যে আমরা যেটা আজকে আলোচ্য বিষয় MTS, যেখানে রেগুলার বেসিসে একটির লোক নেওয়া হবে এবং যার পারিশ্রমিক হচ্ছে পে লেভেল 1 18,000 থেকে 41,000 টাকা, অ্যাজ পার 7 CPC, মানে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী তাদের বেতন দেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য 23 জুলাই হচ্ছে লাস্ট ডেট বা তারিখ, এবং বিস্তারিত জানতে হলে www.nadaindia.org এই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। তো আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি, আমরা এবার দেখে নেবো কী বলা হচ্ছে। এই যে এখানে দেওয়া রয়েছে MTS ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন রেগুলার বেসিস, রেগুলার বেসিসে ডাইরেক্ট সরাসরি রিক্রুটমেন্ট করা হবে। আর কোথায় কাজ করতে হবে, টু ওয়ার্ক অ্যাজ পিওন অ্যাট নাডা হেডকোয়ার্টার্স ইন নিউ দিল্লি, নতুন দিল্লিতে নাডার যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে কাজ করতে হবে পিওন হিসাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড, যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে 25 বছরের মধ্যে, বয়সের ছাড় কেন্দ্রীয় সরকার বা ভারত সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে। বেতনটা দেওয়া রয়েছে এখানে, এবার গাইডলাইনগুলি দেওয়া রয়েছে। গাইডলাইনগুলি কী কী, না ক্যান্ডিডেটের সাবজেক্ট রয়েছে যারা আবেদনকারী তাদেরকে তাদের আবেদনপত্র প্লেন কাগজে লিখে জমা দিতে হবে, যেটি সেলফ, এবং তার সঙ্গে সমস্ত নথিগুলো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। দ্য এনগেজমেন্ট শ্যাল নট কনফার এনি রাইট ফর রেগুলার অর কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট ইন দিস অফিস, অর্থাৎ কাজে একবার লাগানো হলে যে এটা পারমানেন্টভাবে লাগানো হচ্ছে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি এখানে দেওয়া হবে না। অ্যাপ্লিকেশান রিসিভ হওয়ার পর যেটা লাস্ট ডেট রয়েছে 23 জুলাই, তারপর আর কোনো অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না। এরকমভাবে অনেকগুলো এখানে কন্ডিশন বা দেওয়া রয়েছে তথ্য, সেগুলো তোমাদেরকে পড়ে দেখে নিতে হবে। অ্যাপ্লিকেশানটা যেটা পাঠাতে হবে তার অ্যাপ্লিকেশানে কভার বা এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট পাবলিক সার্ভিস অফ MTS, এটা লিখতে হবে, ঠিক আছে। আর অ্যাড্রেসটি হচ্ছে এটি ভালো করে তোমরা পড়ে নেবে। আজকে সবে জুলাই মাসের প্রথম দিকে ফার্স্ট উইক চলছে, 23 জুলাই লাস্ট ডেট, বাই অ্যাপ্লিকেশান তোমাদেরকে পাঠাতে হবে বাই পোস্ট। আর এই আবেদন করার জন্য তোমাদেরকে কোনো ফিস বা পয়সা দিতে হবে না, তাই তোমরা সবাই এই পদের জন্য আবেদন করো। আশা করি খবরটি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার একটি লাইক দেবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।